ক্যালিফোর্নিয়ার কোচিলায় রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশের কাছ থেকে শটগান ও গুলি ভর্তি হ্যান্ডগান সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 49 বছর বয়সী ওই ব্যক্তির নাম ভিম মিলার। তার বিরুদ্ধে এখনই কোনো ফেডারেল অভিযোগ দায়ের করা হয়নি। তবে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে FBI ও সিক্রেট সার্ভিস। এই নিয়ে 3 বার ট্রাম্পকে হত্যার চেষ্টা ব্যর্থ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, ট্রাম্পের সমাবেশ শুরুর আগে কোচিলার 52 এভিনিউ থেকে লাস ভেগাসের বাসিন্দা ওই ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। পরে $5,000 জরিমানায় ছেড়ে দেওয়া হয় তাকে। আগামী 2 জানুয়ারি আদালতে তার শুনানি হওয়ার কথা। অস্ত্র নিয়ে কোচিলার 52 এভিনিউর সেলিব্রেশন ড্রাইভের সংযোগ সড়কে একটি কালো SUV নিয়ে অপেক্ষা করছিলেন মিলার। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের পর সমাবেশের স্থলে পৌঁছান ট্রাম্প। পুলিশ আরও জানায়, মিলারকে ঘটনাস্থলে অবৈধভাবে অস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র, ভুয়া লাইসেন্স প্লেট, আইডি সবকিছুই প্রমাণ করে যে মিলার সরাসরি আইন অমান্য করেছেন। সিক্রেট সার্ভিস ও FBI যৌথভাবে এই ঘটনার তদন্ত শুরু করেছেন। তবে মিলারের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি FBI। ট্রাম্পের প্রচার দলের পক্ষ থেকে এই নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ক্যালিফোর্নিয়ায় ট্রাম্পের র্যালি করার সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন বিশ্লেষকেরা। ক্যালিফোর্নিয়ায় ডেমোক্রেটিক ভোটারই বেশি, তবুও ট্রাম্প 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালিফোর্নিয়ার কোচিলাতে একটি বিশাল জনসভা করেছেন। জাস্টিস ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে। এই মুহূর্তে ট্রাম্প কোনো ধরনের ঝুঁকিতে নেই। এই ঘটনা তার উপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না এবং মিলারের বিরুদ্ধে এখনই কোনো ফেডারেল অভিযোগ দায়ের করা হয়নি। ট্রাম্পের জনসভাগুলো দিন দিনই তার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এর আগে চলতি বছরের জুলাই মাসে পেনসিলভেনিয়ার বাটলারে প্রথম বন্দুক হামলার শিকার হন তিনি। ওই সময় তার কানে গুলি লাগে। পরে সেপ্টেম্বরে ফ্লোরিডার পাম বিচ গলফ ক্লাবের মাঠে আরও একবার তাকে হত্যা চেষ্টা করা হয়। সে সময় সেখান থেকে অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করে সিক্রেট সার্ভিস। বর্তমানে অভিযুক্ত ওই ব্যক্তি জেলে রয়েছেন। IBTV USA, New York.